বন্ধুরা, তোমাদের সকালের জলখাবারের জন্য নিয়ে এসেছি নতুন একটি খাবার, পরোটা। চলো একসঙ্গে বানিয়ে খাবো। আজকের আয়োজনে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 1 চামচ সাদা তিল, একটু লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কুচিয়ে না দিয়ে, একটু ধনে পাতা, 1টা আলু সিদ্ধ করে আমি মেশ করে নিয়েছি, 1টা বড় পেঁয়াজ, 1টা টমেটো আর গোলমরিচের গুঁড়ো, আর এতে দিয়ে দেবো 7 মতো নুন। এবার সব কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করবো। এটা আমি ভালো করে সব কিছুর সঙ্গে মিক্সড করবো, দেবো একটু জল, খুব পাতলা করবো না এটা। আমি একবারে বেশি জল দেব না, যদি পাতলা হয়ে যায় তাহলে এটা ভালো হবে না। আমি বারবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডোয়ের থেকে একটু পাতলা মতো তৈরি করব। আমার ময়দা সব মিশ্রণের ডোটা তৈরি হয়ে গেছে, এবার আমি চলে যাব রান্না করতে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো সাদা তেল। এবার আমি এটাকে হাতা দিয়ে এভাবে করে দিয়ে যতটা পারবো পাতলা করে দেওয়ার চেষ্টা করব। এবার আমি হাতা দিয়ে ভালো করে এটাকে গোল করে ছড়িয়ে দেবো যতটা পাতলা করা যায়, আর গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে মচমচে হবে না। আমার 1 পিঠ হয়ে গেছে, আমি 2টো খুন্তি দিয়ে আস্তে করে এটাকে উল্টে দেব। আমার 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছে। এবার এটাকে আমি তুলে নেব, বাদ বাকি যে কটা হবে আমি সবগুলোই একইভাবে ভেজে নেব। আমার আলু আর ময়দার পরোটা একদম রেডি, এটি টিফিনে খেতে খুব সুস্বাদু, আমি বিকেলবেলাকার টিফিনেও অফিস থেকে ফেরার পর করে দিতে পারেন, খুবই ভালো। আমি এই রান্নাটা আমার এক নেবারের কাছ থেকে শিখেছি, খেতে খুবই ভালো আর রান্না করতে খুবই তাড়াতাড়ি চটপট হয়ে যায়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে, খেয়ে আমায় জানাবেন কেমন লাগছে। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের 1টি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।